মালদা কলেজের প্রাক্তন ছাত্রী সুলতা মণ্ডল এ বছর এই কলেজের সরস্বতী পূজার পুরোহিত। মন্ত্র উচ্চারণ থেকে অঞ্জলি সবকটাই করছেন সুলতা মণ্ডল, আর তার সঙ্গে সাহায্য করছেন কলেজের অন্যান্য ছাত্রীরাও। মালদা কলেজের প্রাক্তন ছাত্রী এবার পুরোহিত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে মেয়েরাও যে সর্বাগ্রে এগিয়ে চলেছে তারই উদাহরণ মালদা কলেজের ছাত্র ছাত্রীদের সরস্বতী পুজো। বাগদেবীর বন্দনায় ওই কলেজ ছাত্রী সুরতা মণ্ডল ব্রাহ্মণ পরিবারের নন, তিনি সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের। মালদা কলেজের প্রাক্তন ছাত্রী সুলতা মণ্ডল এই কলেজের এবছরের সরস্বতী পুজোর পুরোহিত। মন্ত্র উচ্চারণ থেকে অঞ্জলি সবটাই করেছেন সুলতা মণ্ডল, আর তার সঙ্গে সাহায্য করছেন কলেজের অন্যান্য ছাত্রীরা। এখন সবে মাত্র সবকিছুই করতে পারে, মানুষ মাত্র সবে সবকিছু করতে পারে বলে এখন মালদা কলেজে আমরা একটা নতুন করেছি যে ভাবনা চিন্তা আমাদের যে একটা মহিলা পুরোহিত, উনি কলকাতা থেকে শিখে এসেছেন বলেছেন, একটা ইনস্টিটিউটে শিখে এসেছেন উনি, আর বরঞ্চ উনি আমাদের মালদা কলেজের এক্স স্টুডেন্ট, তাই জন্য উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আমাদের মালদা কলেজের পুজোটা উনি করবেন। তাই জন্য আমরা আরও নিজেরা আগ্রহীত হয়ে যে মালদা কলেজে প্রথমবার একজন মহিলা পুরোহিত যে পুজো করবেন, তাই জন্য আমরা ওনাকে বলেছি যে পুজোটা করে দেওয়ার জন্য। বর্তমান সমাজে এখন বলতে গেলে কেউ ছোটো বা কেউ বড় না, সবাই সমান, সবার সব কিছু সমান অগ্রাধিকার আছে, সবার সব কিছু করার ইচ্ছা আছে। তাই জন্য উনি আমাদের কাছে ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে আমরা তাকে বললাম যে পুজোটা করে নেওয়ার জন্য। আপনারা কতটা হ্যাপি? আমরা খুব খুশি, মালদা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ এবং মালদা কলেজ স্টুডেন্টস ইউনিয়ন খুবই আগ্রহী এবং স্বইচ্ছা উনাকে পুজো করার জন্য বলেছেন যে আসুন আপনি পুজো করুন, আর পুরো মালদাবাসী দেখুক যে মালদায় প্রথমবার একজন মহিলা পুরোহিত পুজো করছে। হ্যাঁ, একদম সন্তুষ্ট পুজোতে আপনারা? আমরা পুজোতে একদম সন্তুষ্ট যে পুজো একজন মহিলা করছেন, মালদা জুড়ে সারা ফেলবে উনি, একজন মহিলা পুরোহিত মালদা করে যে পুজো করছে প্রথমবার, একটা ইনস্টিটিউটে এরকমভাবে পুজো হচ্ছে মহিলা পুরোহিতের দ্বারা। এদিকে রবিবার সরস্বতী পুজো উপলক্ষে জেলার বিভিন্ন স্কুল কলেজ এবং জেলা প্রশাসনিক ভবনে সাড়ম্বরে পালিত হলো বাগদেবীর আরাধনা। এদিন মালদা কলেজের প্রাক্তন ছাত্রী যিনি পুরোহিত হয়েছেন সেই সুলতা মণ্ডল এ বিষয়ে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মেয়েদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত করার কাজ চলছে। রাজ্য জুড়ে মেয়েরা অনেক এগিয়ে, সরকারি আমলা থেকে তথ্য প্রযুক্তির কোনোটিতেও পিছিয়ে নেই মেয়েরা। তবে কেন পিছিয়ে থাকব আমরা, সবকটাই সরকারের উদ্যোগ বলা যেতে পারে। কন্যাশ্রী প্রকল্পে উজ্জীবিত হয়ে আজ সমস্ত রকম ভাবেই মেয়েরাই এগিয়ে চলেছে। এদিন বাগদেবীর আরাধনা করে খুবই ভালো লাগছে। মালদা কলেজের এক্স স্টুডেন্ট, এখান থেকে পাস আউট করেছি। তো এখন তো মেয়েরা সব দিক থেকেই এগিয়ে আছে সমাজে, মানে কোনো কাজে তো মেয়েরা পিছিয়ে নেই, তো এখনও শুধু পৌরহিত্যতেই দেখা যায় না, পরে সেটা মানে সবাই তো ঘরে পুজো করে, তো বাইরেও পুজো করতে পারে মন্দিরে প্যান্ডেলে এরকম জায়গায়। তো সেই ভাব থেকেই আমার আশা যে মেয়েরা তো সব দিকেই এগিয়ে আছে, তো এই কাজটাতেও মেয়েরা এগিয়ে আসে। বাড়িতে কি পূজা অর্চনা কেউ করে? মা করে, আমিও করি। বাড়িতে এমনি কি মানে যেরকম আপনার মানে আমি ব্রাহ্মণ পরিবারের বাইরে, এমনি জেনারেল কাস্টে কিন্তু ব্রাহ্মণ না। কি নাম আপনার? সুলতা মণ্ডল। পুজোটা কেন মানে পূজাটা করার উদ্দেশ্যটা কি? আমি এর আগে বাইরেও অনেকবার দেখেছিলাম, আর আমাদের একটা অর্গানাইজেশন আছে সিংহ বাহিনী বলে, সেখানকার প্রেসিডেন্ট দেবদত্ত মাঝি, তো উনি চাইছিলেন যে মানে মেয়েরা সব রকম কাজে এগিয়ে আসুক, তো সেটা আমাদের পৌরোহিত্য দিয়েই শুরু হয়েছিল। সেখানে আপনি তো ব্রাহ্মণ না, এবার আপনি আদে পূজো, আমরা যদি পুরাণ যদি ঘেটে দেখি, যেমন যদি বেদ ঘেটে দেখি, তো ওখানে তো আমরা বেশিরভাগ পুজো বাড়ির পুজোগুলো কিংবা ব্রাহ্মণ ছাড়া যে আদার্স ফ্যামিলিগুলোতে যে পরিবারগুলোতে যে পুজো হয়, তো ওগুলো যজুর্বেদ মতে পুজো হয়, তো সেই পুজোগুলো যে কেউ করতে পারে, মানে যে কোনো পরিবার থেকে এসে করতে পারে সবাই। কলেজের প্রাক্তন ছাত্রী দ্বারা পুজো হয় খুশি কলেজের শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্র ছাত্রীরা। পুজোটা তো একটা মনের ব্যাপার, ঠিক আছে, মানে পুজোটা যদি মন থেকে করতে পারি সেটা হচ্ছে আসল কথা। পুরোহিত কী মন্ত্র বললো সেটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে আমি মন থেকে কতটা নিলাম। এখানে ছাত্রছাত্রীদের পুজো, ছাত্রছাত্রীদের নিজেই যদি সে এটা মানে করতে পারে পুজোটা, আমার এর থেকে ভালো কিছু হতে পারে না। এটা নিয়ে আমরা বলেছিলাম যে না, ছাত্রছাত্রীরা যদি নিজেরা করতে পারে, বিশেষ করে ছাত্রীরা এখানে এগিয়ে আসুক, মানে নারীরা তো কোনো অংশে কম নয়, নারীরা তো সমাজের অচ্ছুত কেউ নয়, নারীরা যদি সমাজ সংসার সামলাতে পারে, হ্যাঁ আজকে দেশ সামলাতে পারে, তাহলে পুজোটাই আমরা সামলাতে পারবে না, এটা তো নতুন কিছু হতে পারে না।
আমার মনে হয় এটা এমন কিছু না, এটা ভাবনার মধ্যে থাকা উচিত সবাই, পুজোটা সবার। কতটা মানে আপনারা সন্তুষ্ট? আমরা সন্তুষ্ট, খুবই সন্তুষ্ট। এত মানে এবারে আমাদের নতুন থিম হয়েছে খেলবেড়ি গ্রামকে নিয়ে, আমরা একটা নতুন ভাবনা ভেবেছি, বিশেষ করে ছাত্রছাত্রীদের ভাবনা। এটা যে কতটা মানে মানে মন থেকে না ভাবলে এটা হয় না, এমনি এমনি হয় না এটা। এটা ওরা এতটাই পুজোটাকে পুজোটাকে শুধু পুজো হিসেবে দেখছে না, পুজোটাকে দেখছে একটা সমাজের বা বা বিভিন্ন সামাজিক যে অবস্থান, সমাজে আমাদের কতটা অবদান আছে, সমস্ত সমস্যাটা নিয়ে ওরা ভাবছে। এই তো থিম আমাদের এক্স স্টুডেন্ট। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।